বাংলাদেশের অর্থনীতির জন্য তৈরি পোশাক শিল্পকে আখ্যা দেওয়া হয় আশীর্বাদ হিসেবে। দেশের জন্য সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আনয়নকারী এই পোশাক রপ্তানির প্রধান গন্তব্যস্থল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। দুর্ভাবনার বিষয় হল এই দুই বাজারেই পোশাক রপ্তানি আশঙ্কাজনক হারে কমেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। যুক্তরাষ্ট্র ও ইইউতে পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ কি, তাই খোঁজ করেছেন সাইদ রহমান। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি আশঙ্কাজনক হারে কমে গেছে। রপ্তানি আয়ের প্রায় 82% আসা এই খাতের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের কপালে। তবে এর দায় বাংলাদেশের নয়, বৈশ্বিক পরিস্থিতির কারণেই ঘটছে এমন ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে গত বছরখানেক ধরেই পোশাকের চাহিদা কমেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতের ওপর। বিজিএমইএ এর তথ্য অনুসারে 2023 সালের প্রথম 10 মাসে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি ডলার ভ্যালুতে কমেছে 22.71%। এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি ডলার ভ্যালুতে কমেছে 24.75%। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে সারা বিশ্ব থেকে ডলার ভ্যালুতে পোশাক আমদানি কমেছে 13.14%। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি 22.71% কমে $67.26 বিলিয়ন হয়েছে। পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 29.51% কমে $1.95 বিলিয়ন দাঁড়িয়েছে। আগের বছর একই সময়ে এটি ছিল $2.41 বিলিয়ন। সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতি ও দেশটির পোশাকের খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডের দোকানগুলোতে পুরনো পণ্যের মজুদ থাকায় যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি কমে গেছে। এছাড়া দেশটির পোশাক বিক্রেতারা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে প্রচুর পোশাক আমদানি করেছিল, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বাড়ায় সেগুলো বিক্রি হয়নি। বিজিএমই এর সভাপতি শহীদুল্লাহ আজিম জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানি কমেছে, তবে নতুন বছরে পণ্য বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। রপ্তানি বাড়াতে আপাতত দুটি কৌশল হাতে নিয়েছে বিজিএমইএ। এর একটি হল পণ্য বৈচিত্র্যকরণ, আর দ্বিতীয়টি বাজার বৈচিত্র্যকরণ। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির আশা, নতুন বছরে বাড়বে পণ্য বিক্রি। সাইদ রহমান, কালবেলা।